তোমাদের ক্লাসে একজন ভেরি স্পেশাল স্টুডেন্ট আসছে। স্যার কে অভিষেক? ওয়েলকাম অভিষেক। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, কিন্তু একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে। আধুনিক আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি শব্দ। পোশাকে, চলনে, বলনে আমরা সবাই পুরোদস্তুর আধুনিক, কিন্তু মননে, মানসিকতার দিক থেকে আমরা কি বদলাতে পেরেছি নিজেদের মানসিকতা? পরিচালক অপূর্ব বন্দ্যোপাধ্যায় তার ছবি আধুনিকে তুলে দিলেন এই প্রশ্নটাই। আমি তো বাচ্চা, তোমারই বাচ্চা। নন্দন একে ছিল ছবির প্রিমিয়ার, উপস্থিত ছিলেন ছবির কলা কুশলীরা। পরিচালক জানালেন, আধুনিক আমার লেখা, আমি অপূর্ব ব্যানার্জি এই ছবিটি কাহিনী লিখেছি এবং পরিচালনা করেছি। এই ছবিতে একটি নতুন ছেলে অভিষেক অভিনয় করেছে, একটি স্পেশাল চাইল্ডের উপরে এবং একটি বিশেষ ঘটনার উপরে আধুনিক ছবিটি তৈরি হয়েছে। আমি মেনলি আধুনিক শব্দটা, এই যে আধুনিক, আমরা তো সবাই বলি আমরা আধুনিক, মানে মডার্ন, আমার কাছে আধুনিকতা বা আধুনিক মানে হচ্ছে সভ্য বা সভ্যতা। তা সত্যি কি আমরা সভ্য হতে পেরেছি? সত্যি কি আমরা প্রকৃত অর্থে মনের দিক থেকে মডার্ন? মনে হয় না, অন্তত আমার তাই বিশ্বাস। তো সেই অভিষেক চরিত্রটার মাধ্যমে আমি এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করেছি এই ছবির মধ্যে। একটি ছেলে যে 14 বছর আগে 11 বছর বয়সে একটি অ্যাক্সিডেন্টে কিছু মানুষ বা তার সহপাঠীদের ভালো করতে গিয়ে, তাদের বাঁচাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, তার মস্তিষ্ক বন্ধ হয়ে যায়। সে 14 বছর পরে নিজেকে চিনতে পারে, আবার ফিরে আসে, সেই 11 বছর বয়সেই তার ব্রেন কাজ করা শুরু করে। তার এই যে ছেড়ে যাওয়া দুনিয়া, যে 14 বছর আরও আমরা আধুনিক হয়ে গেছি, এই 14 বছর পরের আধুনিক সমাজে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করা, নিজের হারিয়ে যাওয়া জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করা অভিষেক, এবং প্রতিটা পদে যা হয় আর সত্যিই কি পারছেন বা কী কর, কী তার সমস্যার সম্মুখীন হচ্ছে, আমরা কীভাবে তাকে নিচ্ছি, সেই বিষয়ে তাঁকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ছবির আবর্ত। ক্যামেরার মুখোমুখি হয়ে ছবির কেন্দ্রীয় চরিত্র অভিষেক বললেন, আমার চরিত্রটা এখানে তো একটা স্পেশাল চাইল্ড রে, তো এটাই মানে একটা বাচ্চা ছেলে, সে মানে শরীরটা বড়, এবার এটা নিয়ে আমাদের এটা গল্পটা। আর স্পেশাল চাইল্ড এইটা আমাদের সমাজে, আধুনিক সমাজে যে তা সবাই পাগল ভাবে, স্পেশাল চাইল্ডরা কিন্তু কখনো পাগল নয়, এরা একটুখানি অন্যদের থেকে একটুখানি কমতি থাকে, কিন্তু অনেক বিষয়ে তাদের বুদ্ধি বা ব্রেন অনেক জায়গায় বেশি কাজও করতে পারে। আর এরা, আমরা যেটা আধুনিক মেন্টালিটির মানুষরা যেটা এদেরকে পাগল বলে বা হেও করি, এরা তারা নয়। আমাদের এই গল্পটার মাধ্যমে, সিনেমাটার মাধ্যমে একটাই কথা বলা হয়েছে যে ওদেরকে যদি আমরা নিঃস্বার্থভাবে, যেটা আমরা নর্মাল মানুষরা, একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে ওরা অনেক ভালোভাবে এখানে বেঁচে থাকতে পারবে। তাছাড়া এই টাইপের ক্যারেক্টার দিয়ে বাবা মাদের কীরকম মেন্টাল ট্রোমার মধ্যে দিয়ে যেতে হয়, বা তাদের ছেলে মেয়েদের বাঁচানো ছাড়া ওদের আর কোনো লাইফে মোটো থাকে না, তাদের দিকটা আমাদের তুলে ধরা হয়েছে। তো এইটা নিয়ে আমাদের গল্প, আমাদের গল্পের নামই আধুনিক এই জন্য দেওয়া হয়েছে যে আমরা এখন অনেক মডার্ন হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু আমরা কি মেন্টালি, কি আমরা কি সত্যিকারে অতটা মডার্ন হতে পেরেছি, এটা নিয়ে আমাদের গল্প। সব মিলিয়ে এই ছবির মূল উদ্দেশ্য শুধুমাত্র বাণিজ্যিকভাবে সফল হওয়া নয়, তথাকথিত আধুনিক নাগরিক সমাজের বুকে একটি বড়সড় প্রশ্নচিহ্নই তুলে দিতে চান অপূর্ব ব্যানার্জি অ্যান্ড টিম। সেই কাজে কতটা সফল হয় আধুনিক, সেটাই এখন দেখার। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।